আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সময়ের সাথে সাথে হুরায়নের শরীরের পরিবর্তনগুলো স্পষ্ট হচ্ছে। শরীর অনেকটাই মুটিয়ে গিয়েছে, সবসময় ওড়না দিয়ে পেট পর্যন্ত ঠেকে রাখে, একটু বসে থাকলেই পা ফোলা দিয়ে ওঠে। পা ঘণ্টাখানেক আগেও ঠিক ছিল, কিছু সময়ের ব্যবধানে এতটা ফোলায় বিচলিত হলো দাসিন। উৎকণ্ঠিত স্বরে বলল, পা এমন হলো কিভাবে দেখি? হুরাইন বলল, এমন আরো হয়েছে, অনেকটা সময় দাঁড়িয়ে থাকার ফল। এভাবে একটানা দাঁড়িয়ে থাকবে না। আচ্ছা, বলে দাসিনের দিকে তাকিয়ে ফের বলল, আপনি চিকিৎসক হলেন কবে? দাসিন ভ্রুকুচকে বলল, চিকিৎসক হলাম মানে? এই যে এভাবে চলবে, ওভাবে চলবে, একটু পরপর খাবে, পানি পান করবে, ভারী জিনিস ধরবে না। দাসিন নীরব রইল, হুরাইনের কথা কানে না তুলে নিজের শার্ট আয়রন করতে ব্যস্ত হয়ে গেল। বলল, দাসিনের কাজে মনোযোগী গম্ভীর স্বর, একেবারে সুস্থ হলে তখন করে দিও, এখন আমি করি। তোমার ফোন কোথায়? তাসিন নিজের ফোন বাড়িয়ে দিল হুরাইনের দিকে। হুরাইন মায়ের সাথে কথা বলে দেখলো তাসিন ঘরে নেই, তাই সে ইউটিউবে ঢুকলো। ওয়াজ সার্চ দেওয়ার জন্য সার্চ লিস্টে গিয়ে সার্চ লিস্ট দেখে সাচমকা হেসে উঠল, ঠোঁট চিপে হাসছে। সার্চ লিস্টে প্রেগনেন্সির সময় করণীয় কী, প্রেগনেন্সিতে কী কী খাবার খেতে হয়, প্রেগনেন্সিতে কীভাবে চলাফেরা করা উচিত দেখে তার হাসি থামবার না। তাসিন ঘরে ঢুকলো কিছু খাবার নিয়ে, হুরাইনের দিকে বাড়িয়ে দিয়ে তাকে হাসতে দেখে কৌতূহলী স্বরে বলল, কি দেখে হাসছ? হুরাইন ফোনের স্ক্রিন তাক করলো তাসিনের দিকে, থতমত খেয়ে গলা খাঁকারে দিয়ে ফোন নিয়ে নিল তাসিন। তোমাকে কে বলেছে আমার ফোন ঘাটতে? এই নাও তোমার ফোন, হুরাইন বলল। এজন্যই তো বলি নতুন নতুন চিকিৎসক এলো কোথা থেকে। তাসিন বলল, দুনিয়াতে কি তুমি একাই প্রেগন্যান্ট? হুরাইন রগড় করে বলল, তো এসব নিজের জন্য সার্চ করেছেন, আপনি তাহলে প্রেগনেন্ট? অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল তাসিন, হতাশার সুরে বলল, তোমায় শান্তশিষ্ট মেয়ে ভেবেছিলাম, বিয়ের পরেই বুঝেছি কতটা বদের হাড্ডি তুমি। হুরাইন মিছিমিছি রাগ করে বলল, আমি যখন ভালো না তখন এখানে থেকে কি করব, বাপের বাড়ি চলে যাব। তাসিন বলল, জামা কাপড় সব গুছিয়ে দেব। এবার চোখ পাকিয়ে তাকালো হুরাইন, আমি রাগ করেছি, কোথায় আপনি রাগ ভাঙাবেন তা না করে আমাকে তাড়িয়ে দিচ্ছেন। তাসিন না বুঝার ভান করে বলল, ও তুমি রাগ করেছ, দেখেছ তোমার চেহারা দেখে আমি বুঝতেই পারিনি, ভেবেছি তুমি হাসতে হাসতে বাপের বাড়ি যেতে যাচ্ছ। হুরাইন তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। তাসিন আবারও বলল, তোমার বাবা খুব ধূর্ত মানুষ, আমাকে তার মেয়ের সাথে ঠিক করে দেখা করতে দেয়নি, আমিও আমার বাচ্চাকে ওনার সাথে দেখা করতে দেব না, তাই বাপের বাড়ি যেতে হলে আমার বাচ্চাকে দিয়ে তারপর যাবে, নিয়ে যাক তোমার বাবা তার মেয়েকে। হুরাইন দাঁতে দাঁত চেপে বলল, একেবারে খুব বড়াই করছেন, হ্যাঁ আপনি আপনার বাচ্চাকে না দেখতে দিলে আমার কি, আমার বাবা আমার বাচ্চাকে দেখবেন? তাসিন বলল, তোমার আবার কি, এটা আমার বাচ্চা। হুরাইন ভেঙচি কেটে বলল, বড় গলায় একা নিজের বাচ্চা বলে লাফাচ্ছেন, নিজের পেটে রেখে বড় করার তো মুরদ নেই। তাসিন বলল, এই একটা দুর্বলতাই তো পেয়েছো, নয়তো তোমাকে আর তোমার বাবাকে পাত্তাই দিতাম না আমি। মনে হচ্ছে আপনার পাত্তা পাওয়ার জন্য আমরা বাবা মেয়ে কেঁদে কেটে সাগর বানিয়ে ফেলেছি। সেটাই তো বাকি রেখেছ। হুরাইন ফুসে উঠে বলল, বেশি কথা বললে একদম আম্মাকে বলবো বাড়িতে ঢুকতে না দিতে। তাসিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ক্ষমতা যেখানে নারীর হাতে সেখানে অযথা তর্ক করে এনার্জি খরচ করার কোনো মানেই হয় না, নারী নিজের কথা উপরে রাখার চেষ্টা করবেই। আজ শাবাব ভাইকে দেখলাম একটা মেয়ের সাথে, নতুন গার্লফ্রেন্ড মনে হয়, খুব হাসি খুশি দেখলাম। তাতে আমার কি, ওর কথা আমাকে বলছিস কেন? আমি ওর কথা আগেও শুনতে চাইনি, এখনও চাই না, রাগী সুরে বলল ফাবিহা। রিপা বলল, আমিও তো সেটাই বলি, শাবাব তো এখন আর নেই, এভাবে নিজেকে বন্দি করে রাখার মানে কি, চিল কর, আনন্দ কর।
নিজের লাইফে। কে কি বললো না বললো তাতে তুই পাত্তা দিবি কেন? সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিতে পারলেই জীবন উপভোগ করতে পারবি। ওদের কথায় পাত্তা দিলে তুই জীবনেও সুখী হতে পারবি না। সমাজকে পাত্তা দিতে না চাইলেও তাদের কথায় অজান্তেই আঘাত পেয়ে যায়। আমি নিজের সম্পর্কে কিছুই শুনতে পারি না, এটা তোরা জানিস। শোন, এসব বালের সমাজের গোষ্ঠী মারি, আমাকে দেখ, ওদের দু পয়সার পাত্তা দিচ্ছি না। তুই আজকে চলে আয়, সানির বার্থডে পার্টির পর আজ সবাই আমরা ওখানেই থাকবো রাতে। এভাবে একা থেকে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলিস না। সাবিহা বলল, না, পার্টিতে যাওয়ার ইচ্ছে নেই আমার। তুই তোর বাকি দুই বান্ধবীর মতো বিহেভ করছিস, ফ্রেন্ডের বার্থডে পার্টিতে আসতে সমস্যা কি? আমিও তো যাচ্ছি, তোরা তিনজন ছাড়া বাকি সবাই আসছে, তুইও আয়। না থাক, তুই এভাবে মরগা, স্বভাব ফুর্তি করুক, আর তুই বিরহের দিন কাটা। দিন দিন ফকিন্নি মার্কা চেহারা বানাচ্ছিস, মনে হচ্ছে তোর আর স্বভাবের জনম জনমের প্রেম ভেঙে গিয়েছে। রিপা কল কেটে দিল। সাবিহার মেজাজ খারাপ হয়ে আছে, নিজের উপরে প্রচণ্ড ক্ষেপে আছে সে। সে এতদিন ভেবেছিল শাবাব হয়তো সত্যিই ভালো হতে চাইছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া দুজনের মধ্যকার ঘটনা রোমন্থন করে খানিকটা দয়া হলো। সংশয় না করলেও ভেবেছিল মন থেকে ক্ষমা করে দেবার চেষ্টা করবে, কিন্তু না, সে কীভাবে এত বড় ভুল করতে পারল? কুকুরের লেজ কখনো সোজা হয় না, শাবাবও ভালো হবে না। তার কাছে ক্ষমা চেয়ে আগের মতোই মেয়ে নিয়ে ঘুরছে, এতে কি তার অপমান হচ্ছে না? অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল পার্টিতে যাবে। সত্যিই তো এভাবে নিজেকে বন্দি করে ক্ষতি ছাড়া কী লাভ হচ্ছে? সন্ধ্যায় বেরিয়ে গেল বাড়ি থেকে, মাকে বলেই বেরিয়েছে সে। তাকে পার্টিতে দেখে রিপা হাসি মুখে এগিয়ে এলো। আমি জানতাম তুই আসবি, গুড গার্লের মতো কাজ করেছিস। শোন, সানির চাচাতো ভাই তোকে খুব পছন্দ করে, মালটা হেববি, চান্স দিয়ে দেখ, চাইলে ডিরেক্ট বিয়ে করে ফেলতে পারিস। ফাবিয়া বিরক্ত হয়ে বলল, ভালো লাগছে না রিপা, তোর ইচ্ছে হলে তুই গিয়ে চলে পড়, কারণ তুই আর শাবাব দুটোই সেম ক্যাটাগরির। রিপা বিদ্রুপ করে বলল, খুব সতী সাবিত্রী বলেই তো তোর লাইফে এত ঝামেলা, শাবাবের সাথে দুই তিন মাস প্রেম করতি, ব্যাস সমস্যা শেষ। ফাবিহা জেদ করে, পার্টিতে তো এলো কিন্তু তার দুই বান্ধবীকে না পেয়ে ভালো লাগছে না। রিপার সাথে সম্পর্কটা গম্ভীর না, একজন থেকে অপরজন পরিচয়ে যেভাবে ঠিক সেভাবে। সানির সাথে দেখা করে একপাশে বসে রইল সে। সানির কাজিন এসে নম্র কোমল স্বরে জিজ্ঞেস করল, ফাবি কি অসুস্থ বোধ করছেন মিস? ফাবিহা সৌজন্য হেসে বলল, না আমি ঠিক আছি। মনে হচ্ছে আপনি পরিবেশটা এনজয় করতে পারছেন না। না, সেরকম ব্যাপার নয়। ওকে, আপনি বসুন, প্রবলেম হলে আমাকে ডাক দিতে পারেন। ফাবিহা জোরপূর্বক হেসে বলল, জি। ভার্সিটিতে কয়েকবার সানির সাথে দেখা গিয়েছে তার এই কাজিনকে। ছেলেটা যে ফাবিহাকে পছন্দ করে সে খানিকটা আন্দাজ করেছিল। আজ রিপার কথা শুনে শিওর হলো। সানি সহ বাকি ফ্রেন্ডরা এসে তাকে ধরে নিয়ে গেল। তুই এমন রোহিঙ্গাদের মতো ওখানে বসে আছিস কেন? আমরা সবাই এখানে। রিপা হাসতে হাসতে সানিকে বলল, বলেছিলাম তোর কাজিনকে একটা চান্স দিতে, বললে বিয়েও করে নেবে। ফাবিহা বলল, আসলে রিপা আমার উপর দিয়ে বসে, তার নিজেরই চান্স পেতে ইচ্ছে করছে। সবাই হো হো করে হেসে উঠল। সানি বলল, না ভাই, আমার ভাই যাকে পছন্দ করেছে তাকেই লাগবে, সমস্যা কি? ফাবিহা, লাইফটা গুছিয়ে নে না, আমাদের মাঝে তোর লাইফটাই এখন এলোমেলো। ফাবিহা বলল, সানি আমি বাসায় যাব, মাথাটা ব্যথা করছে। সবাই আর সেখানে থাকবে, তুইও কোথাও যাবি না, এখন একটু রেস্ট কর। না, বাসায় যাব। আচ্ছা, আমি তোকে পৌঁছে দেবো একটু পর। তোদের যেতে হবে না, আমি একাই যেতে। বলতে বলতে শাবাবকে দেখে থেমে গেল। ও এখানে কেন? শাবাবের দিকে আঙুল তাক করে সানিকে জিজ্ঞেস করল, ও এখানে কেন? আমার মেজো ভাইয়ার ফ্রেন্ড মনে হচ্ছে। আচ্ছা, আমি যাচ্ছি। সানির কাজিন এসে বলল, বাসায় চলে যাচ্ছেন, আমি পৌঁছে দেব। ধন্যবাদ, আমি যেতে পারবো। শাবাবু দূর থেকে দেখলো ফাবিহাকে, স্থির হয়ে গেল সে। ফাবিহা তার সামনে দিয়ে চলে যাচ্ছে, একা বের হচ্ছে দেখে সেও পিছু পিছু এলো। ফাবিহা একবার পিছু ঘুরে শাবাবকে আসতে দেখে মনে মনে তিরস্কার করল তাকে। দ্রুত সে বেরিয়ে যাচ্ছে, শাবাবের লম্বা কদমের সাথে পাল্লা দিয়ে বেশি দূর যেতে পারল না। সে থেমে গিয়ে শাবাবকে কিছু কড়া কথা শুনিয়ে দেবে বলে মনস্থির করল। তাকে আশ্চর্যের চরমে পৌঁছে দিয়ে পাশ কাটিয়ে শাবাব এগিয়ে গেল। রাগ আরও বেড়ে গেল তার,
তবু নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে গাড়ি ডেকে উঠে পড়ল। যেতে যেতে গাড়ির পেছনে তাকিয়ে দেখল শাবাবের গাড়ি তাদের পেছনেই আসছে। এভাবে কয়েকবার তাকিয়ে একইভাবে শাবাবকে আসতে দেখে সে ফোন হাতে নিয়ে মেসেজ করল, আমাকে ফলো করছো কেন? কোনো জবাব এলো না। এবার কল দিল ফাবিহা। শাবাব ফোন তুলল না প্রথমবারে, দ্বিতীয়বারে কানে তুলে প্রশ্ন করল, কে? ফাবিহার চোখ তীক্ষ্ণ হয়ে এলো, দাঁত চিপে বলল, আমাকে ফলো করছো কেন? আশ্চর্য, আমি কেন আপনাকে ফলো করতে যাব? আমি কি আপনাকে চিনি? নাচানার ভান করছো? নম্বর সেভ থাকার পর কিভাবে এত নাটক করছো? এক মিনিট ফাবিহা, কাকে আশা করেছিলে? নিউ গার্লফ্রেন্ড? শোনো, তোমার যা ইচ্ছে করো, আমাকে আর বিরক্ত করবে না। শাবাব বলল, তোমার নম্বর তো এখন আর সেভ নেই, ফলো করে বিরক্ত করার প্রশ্নই আসে না। ফাবিহা চোখ বুঝে রাগ দমানোর চেষ্টা করে বলল, আমি জানি শাবাব, তুমি আমার পিছু পিছু আসছো, নাটক করবে না, তোমাকে চেনা আছে আমার। তোমাকে তো আমি দেখিনি, তাহলে ফলো করব কিভাবে? তুমি একটা অসভ্য, আর সারা জীবন অসভ্যই থেকে যাবে, ভালো হবে না। আমি রাখছি ফাবিহা, আর কিছু বলবে? ইম্পর্টেন্ট কাজ আছে। ফাবিহা নিজেই খট করে কল কেটে দিল। শাবাব ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। সিচ্ছি করে ফাবিহার নম্বর ডিলিট করে দিয়েছে। নম্বর দেখে চিনে ফেললেও সত্য প্রকাশ করল না। ফাবিহাকে বাসার সামনে নামতে দেখে সে গাড়ি ঘুরিয়ে নিল। তার আগেই দেখে নিল ফাবিহা, বিড়বিড় করে বলল, এবার তোমায় আমি খুন করে তবে শান্ত হব শাবাব। বাড়ির ভেতর ঢুকতে বাবা মায়ের চাচা মেছির আওয়াজ শুনতে পেল ফাবিহা। বাবা বলছেন, তুমি রাতের বেলা মেয়েকে একা ছাড়লে কোন সাহসে? কি কি ঘটে গিয়েছে কিছুই মনে নেই না? মেয়েকে ঘরে বসে থেকে মরে যাক, সেটা চাও তো মেয়ে, গেল তো বন্ধুর বাসায়। ফাবিহা বলল, আর নিজেদের মধ্যে ঝগড়া করো না, আমি চলে এসেছি। কাউকে আর কিছু বলতে না দিয়ে নিজের ঘরে ঢুকে গেল। শাবাবের প্রতি ক্ষোভ নিয়ে ঘুমালো সে। রাতে এক চমকপ্রদ স্বপ্ন দেখল, ইচ্ছে মতো শাবাবকে পেটাচ্ছে সে। স্বপ্ন হলেও শান্তি পেল ফাবিহা। রাগ একেবারে পানি হয়ে গিয়েছে। সকাল সকাল শরীর মন দুটোই ভালো লাগছে। অ্যালার্ম দিয়ে রেখেছিল ফজরের জন্য, এখন ছাদে হাঁটাহাঁটি করছে। কতদিন ভার্সিটি না গিয়ে থাকবে? সে মাঝারি মানের স্টুডেন্ট থাকলেও এখন আটটা নেই, পড়াশোনায় একেবারেই পিছিয়ে পড়েছে। ভাবল একটা বোরকা কিনবে, হুরাইনের কথা মতো নিজেকে সুমনের কাছ থেকে আড়াল করা যাবে। কিন্তু জীবনে বোরকা না পরায় এখন কেমন অস্বস্তি হচ্ছে। পরক্ষণে ভাবল বোরকা কিনবে না, সুমনের নামে মামলা করা হয়েছে। সেও শাবাবের মতন সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেরিয়ে গিয়েছে। ভেবে দেখল সানির কাজিন যদি প্রপোজ করে তবে সে বিয়ের কথা তুলে ফেলবে, রাজি হলে বিয়েটা করেও নেবে। পরক্ষণেই ভাবল শাবাবের উপর জেদ করে সে কেন বিয়ে করে নেবে। শাবাবের ফেসবুক অ্যাকাউন্টে গতদিনের একটা ছবি পোস্ট দেখল, যেখানে তার জেঠাতো বোন মিফতার সে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ক্যাপশন, সুইট সিস্টার। ফাবিহা ছবিটা নিয়ে রিপাকে পাঠাল, দেখ তো এই মেয়েটাকে দেখেছিস? রিপ্লাই এলো, না অন্যজন ছিল। ফাবিহাও আবারও নিজেকে ধিক্কার জানালো, সে কেন রিপাকে এই ছবি পাঠাতে গেল? শাবাবকে সাধু সন্ন্যাসী বানানোর এত উৎসে কেন জেগেছে তার? রিপা আবার রিপ্লাই করলো, তোকে পার্টিতে আনার জন্য দুষ্টুমি করেছি আমি শাবাব ভাইকে, কারো সাথে কেন, একাও দেখিনি। ফাবিহা রাগে বা রিপার উপর গিয়ে বর্তাল, বুঝে উঠতে পারলো না তার এখন কি করা উচিত। শাবাব, তোর বাবা ডাকছে তোকে। শাবাব অফিসের কিছু কাজ গুছিয়ে রাখছিল। বাবা যেভাবে সবটা সামলাতেন, বাড়িতে সময় দিতেন, সে ঠিক সেভাবে সব পেরে উঠে না, এখনও ততটা দক্ষ হয়ে উঠতে পারেনি। মাঝে মাঝে হাঁপিয়ে ওঠে, বিরক্তি ধরে যায়। পরক্ষণে মনে পড়ে যায় আগে বাবার উপর নির্ভরশীল ছিল, বাবা না দিলেও মাকে বললেই টাকা পেয়ে যেত, ইচ্ছে মতো খরচ করেছে। এখন বুঝতে পারছি উপার্জনে কত কষ্ট। ল্যাপটপ বন্ধ করে ধীর পায়ে বাবার ঘরে গেল সে। ফিরোজ আলম চলাফেরা করতে পারেন না, কেবল মুখটাই এখন শক্ত আছে। বললেন, এই ঠান্ডার মধ্যে এটা কি পরে আছিস? পাতলা গেঞ্জিতে শীত যায়? বস এখানে। শাবা বসতে বসতে বলল, ঘরে গিয়ে পরব গরম কাপড়, এখন শরীর কেমন আছে? ভালো আছে। অফিসের কি খবর, সব সামলাতে পারছিস তো? একটু কষ্ট হচ্ছে, তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ সব সামলাতে পারবো। ফিরোজ আলম গম্ভীর স্বরে বলল, যদি মনে হয় নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারবি তাহলে বলিস, বিয়ে করিয়ে দেব, বয়স তো বাড়ছে, বড় হয়ে যাচ্ছিস। শাবাব গলা খাঁকারি দিয়ে ইতস্তত করে বলল,
মাত্র 27 শেষ হলো, বুড়ো হলাম কোথায়? 28 বছরেও কি নিজেকে কচি খোকা মনে করছিস? যেটা বলেছি সেটা মাথায় রাখিস, নিজের দায়িত্ব পালন করতে পারলে মুখ খুলবি, নয়তো জবান বন্ধ রাখবি। এখন এসব নিয়ে ভাবছি না, আমি কাজে মন দিচ্ছি, ওটাই মন দিয়ে করার চেষ্টা করছি। শুধু টাকা কামালেই চলবে না, সব দিকে নজর রাখতে হবে, এখন যা। শাবাব উঠে নিজের ঘরে চলে এলো। সুরাইয়া ঘরে ঢুকে স্বামীকে জিজ্ঞেস করল, কি বলল? বলল এখন এসব নিয়ে ভাবছে না। ও কি আর মুখে বলবে যে আমাকে বিয়ে করিয়ে দাও, ছেলের মুখের দিকে তাকাতে পারি না আমি, আমার কি ছেলে কি হয়ে গেল? ফিরোজ আলম বিদ্রুপ করে বললেন, তোমার ছেলের লজ্জা শরম আছে নাকি? বিয়ে করতে চাইলে নিজেই বলবে, আর কি বললে? ছেলের মুখের দিকে তাকাতে পারছো না? তাহলে নির্ঘাত তোমার চোখে ছানি পড়েছে, নয়তো ছেলের পরিবর্তন কেন দেখতে পাচ্ছ না? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তাছাড়া তোমার ছেলে স্বেচ্ছায় যখন তালাক দিয়েছে, তখন দুঃখ পেতে যাবে কিসের ভিত্তিতে গর্ধব মহিলা? সুরাইয়া কটমট করে বললেন, তুমি অসুস্থ বলে কিছু বললাম না, এখন তোমার মুখ চলে বেশি। সারাটা জীবন কি চুপ করেই থাকবো? না, চুপ করবে কেন? আমি তোমার মুখে স্কচটেপ লাগিয়ে চুপ করিয়ে দেব। মাকে নিয়ে বের হয়ে বোরকা কিনল ফাবিহা। মেয়েকে তীক্ষ্ণ চোখে পরখ করে বলেও ফেললেন, হঠাৎ বোরকা কেনার শখ হলো কেন? সুমন যাতে না চিনতে পারে। যারা চেনে তারা চোখ আর হাঁটার ধরন দেখে চিনে ফেলে, ফাবিহা ভেবে দেখলো। তাই তো মনক্ষুণ্ণ হলো, বোরকা কিনবে না বলে ফিরে যেতে নিয়েও কিনে ফেললো। রাতে বোরকা পরে ঘুরে ফিরে নিজেকে দেখলো, একেবারে অন্যরকম লাগছে, কেমন লজ্জাও লাগছে। তখনই সাজিদার ফোন। কেমন আছো খালা? আলহামদুলিল্লাহ ভালো। শোনো খালা, ব্যস্ত আছি, তোকে কল দিয়েছি কাল আমাদের বাড়ি আসার জন্য। ঋষির শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে, তুই কাল চলে আসিস। তোর মাকে ফোন করেছি, আমার ফোন তুলছে না। ফাবিহা বলল, তুমি একবার আসলেই তো পারো খালা, তখন রাগ না ভেঙে কোথায় যাবে? সাজেদা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কিন্তু কাল আসার সময় কোথায়? মেহমানের আপ্যায়নের কাজ হুরায়ন এসব একা পারবে না, তাছাড়াও অসুস্থ মানুষ। আচ্ছা, আমি কাল চেষ্টা করব যাওয়ার। আচ্ছা, রাখছি। খন্ডখানেক পর বসার ঘরে সুরগল শুনে ফাবিহা ঘর থেকে বের হলো। সাজেদা আর তাসিনকে দেখে আশ্চর্য হলো। বোনকে জড়িয়ে ধরে বসে আছেন সাজেদা। ফাবিহার মা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছেন, এখন আসার বুদ্ধি হুরায়নের। সেই ঠেলে ঠুলে পাঠিয়েছে, তাসিনকেও সাথে পাঠিয়ে দিয়েছে। তার উচিত খালার সাথে মনোমালিন্য দূর করা, দোষটা তো তারই বেশি। সাজেদা আর তাসিন মিলে চেপে ধরলেন তো ধরলেনি, অনেক কোনো নয় বিনয় করলেন। তাসিন বার বার মাফ চাইল। সাজেদা বললেন, আল্লাহ চাইলে আমার নাতি নাতনি আসবে দুনিয়াতে, তুই তার কথা ভেবে মাফ করে দে আমার ছেলেকে। আমি নিজে ওর উপর অসন্তুষ্ট ছিলাম, বইয়ের উপরও আমার রাগ ছিল, কিন্তু এখন মনে হয় আমার সংসারের জন্য হোরাইনকেই দরকার ছিল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ফাবিহার মা বললেন, এখন নিজের ভালো খুঁজলে তোর না হয় ভালো হলো, কিন্তু আমার মেয়ের জীবন তো ধ্বংস হয়ে গিয়েছে। জীবনে যত খারাপ সময় আসে আল্লাহ আমাদের পরীক্ষা করেন, এই সময়টাতে ধৈর্য ধারণ করতে হয়। ফাবিহা বলল, মা এসব মনে পুষে রেখে কি লাভ হচ্ছে তোমার? আমাকে নিয়ে তোমাদের চিন্তা, অথচ আমি এসব মনেও রাখিনি। ঘণ্টাখানিক বসে থেকে নাছোড় বান্দার মতন বোঝানোর পর ফাবিহার মায়ের মন খানিকটা গলল গেল। তাসিনার সাজেদা উঠবে। ফাবিহার মা বলল, রাতের খাবার খেয়ে তারপর যাবে। না না, বউ বাড়িতে একা আছে, এমনিতেই অনেকক্ষণ হলো, আজ উঠি, কাল যাবে কিন্তু। আতার রহমানও বাড়িতে ঢুকলেন, ওনার সাথেও কথা হয়ে গেল। তাসিন আর সাজেদার মন হালকা হলো, এতদিন মনে যে একটা ভার ছিল সেটা আর নেই, এর জন্য হুরাইনের একটা ধন্যবাদ প্রাপ্য। মাঝপথে সাজেদা বললেন, হুরাইন কি খাবে, কিছু কিনে নে। তাসিন মনে মনে হাসল। বাড়ি ফিরে হুরাইনকে কুরআন তিলাবত করতে দেখা গেল। তাসিন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে, চোখ মুখে প্রফুল্ল ভাব। হুরাইন পড়া শেষ করে উঠে গেল, উৎসুক হয়ে জানতে চাইল, খালা মেনেছেন? না মেনে উপায় আছে? তুমি অনেক বড় উপকার করলে, এর জন্য কি চাও বলো। হুরাইন হেসে ফেলে বলল, সব তো আমারই আছে।
তাসিন হুরাইনের হাসিতে ডুবে গিয়ে তাকে কাছে টেনে নিল। মন্থর গলায় বলল, যা তোমার তা তোমারই থাকবে, এর বাইরে কিছু চাও? আপাতত কিছু মনে পড়ছে না, যখন কিছু লাগবে তখন চেয়ে নিব। তাহলে কি পাওনা তোলা রাখলে? তুমি আগে যখন বলেছিলে তখনই আমাদের যাওয়া উচিত ছিল, তাহলে অনেক আগেই সবটা মিটমাট হয়ে যেত। থাকার আফসোস না করে খুশি হন। ফাবিহা বোরকা পরে বের হতে গিয়ে কেমন জড়তা কাজ করছে, সবাই কেমন চোখে তাকাবে, এই ভেবে শীতের মাঝেই তার গরম লাগছে। আতার রহমান মেয়েকে দেখে বললেন, মাশাআল্লাহ, আজ তো আমার মেয়েকে অনেক ভালো দেখাচ্ছে। ফাবিহা আগ্রহ ভরে জানতে চাইল, সত্যিই ভালো লাগছে? তাহলে আর বলছি কি। নাস্তা করে বাবার সাথেই বের হলো সে। রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন ওদের গমন পথের দিকে তাকিয়ে বলাবলি করছে, দেখ দেখ এখন পর্দায় ঢুকেছে, পর্দার ভেতরেই সব শয়তান থাকে। আতার রহমান মেয়ের মাথা চেপে ধরে হাঁটতে হাঁটতে বললেন, নিজের কাজে মন দাও। ফাবিহার মাথা ঘুরানোর চেষ্টা করল না, চলে গেল বাবার সাথে। প্যাসে অনেকে জিজ্ঞেস করছে, নতুন মেয়েটাকে? কেউ এসে বলছে, বাবা বোরকাও পড়ছো রীতিমতো। ক্লাসে সবাইকে টপকিয়ে সুমনের সামনে দিয়ে যাওয়ার সময় তার হার্টবিট বেড়ে গেল। এই বুঝি তাকে চিনে ফেলল, দূরে দূরে বুক নিয়ে সুমনকে পেরিয়ে গেল, দ্রুত গাড়িতে উঠে চলেও এলো। মার বাবা তাসিনদের বাড়িতে চলে গিয়েছেন, সেও ওখানে এসেই নেমেছে। বোরকা পরে ভেতরে ঢুকে হুরাইনকে না দেখে তার ঘরে এগিয়ে গেল। দুজনের কুশল বিনিময়ের পর হুরাইন ভীষণ খুশি হলো, বলল, মাশাআল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। সুমনের সামনে দিয়ে চলে এসেছি, সে আমাকে চিনতেই পারিনি, তবে আন্দাজ করতে পেরেছি, কয়েকবার অদ্ভুত চোখে আমাকে দেখছিল। আপনার চিন্তা কি, মানে নিজেকে কিছু ভেবেছেন? ফাবিহা চুপ করে আছে। তুমি খেয়েছো? বলতে বলতে ঘরে ঢুকে পড়ল তাসিন। হুরাইন ফাবিহা দুজনেই দেখালো। তাসিন ফাবিহাকে দেখে সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিল। হুরাইন বলল, না খাবো পরে। অনেক দেরি হয়ে গিয়েছে, আমি এখানে খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নাও তাড়াতাড়ি, বলে বেরিয়ে গেল সে। ফাবিহা দীর্ঘশ্বাস গোপন করল। কিছুক্ষণের মাঝে দুজনের খাবারই চলে এলো। হুরাইন বলল, বোরকা খুলে হাত মুখ ধুয়ে এসো। ফাবিহা হাত মুখ ধুয়ে নিয়ে দুজনই খেয়ে নিল। সে জিজ্ঞেস করল, তাসিন ভাই তোমার খুব যত্ন নেয় তাই না? হুরাইন হাসছে, যেন নূর ভাসছে তার চোখে মুখে। এতটুকুতে নিজের প্রশ্নের জবাব স্পষ্ট দেখতে পেল ফাবিহা। হুরাইন বলল, আপনিও নিজেকে নিয়ে ভাবুন, আপনাকেও যত্ন করার মানুষ এসে যাবে, আল্লাহ চাইলে সেই যত্ন আপনার প্রত্যাশার চেয়ে বেশিও হতে পারে। আমি জানি না কতদিন সুমনের চোখ ফাঁকি দিয়ে থাকতে পারবো, পড়াশোনার জন্য ওর সামনে যেতেই হচ্ছে। আপনার স্বামী কি আপনার সাথে যোগাযোগের চেষ্টা করেছে? ফাবিহা উদাসী গলায় বলল, না, আমার নম্বরও ওর ফোনে সেভ নেই, কিন্তু কয়েকদিন আগেও আমাকে ফলো করছিল। কেন আর নাম্বার সেভ নেই সেটা আপনি কিভাবে জানলেন? কেন ফলো করছিল আমি জানি না, আর নম্বরের ব্যাপার জেনেছি আমি ফোন করার পর। আপনি ফোন করেছিলেন কিন্তু কেন? ওকে রাতের বেলা আমার পিছু পিছু আসতে দেখেই আমি ফোন করেছিলাম। ও আমাকে মিথ্যে বলল, ও নাকি আমায় ফলো করছে না, অথচ আমি যখন বাড়ির সামনে নামলাম তখন স্পষ্ট ওকে গাড়ি ঘুরিয়ে চলে যেতে দেখলাম। হুরাইন ভাবুক হয়ে বলল, এমনও তো হতে পারে তিনি আপনাকে এখনো মন থেকে সরাতে পারছেন না। ফাবিহা হাসল, আমাদের মাঝে কোনো সম্পর্ক ছিল না, নাম মাত্র বিয়ে। তালাকের জন্য কিন্তু আপনিই জোর করেছিলেন, কখনো কি জিজ্ঞেস করেছিলেন ওনার মনে আপনার জন্য কিছু আছে কিনা? ফাবিহা চুপ হয়ে গেল, তালাকের জন্য সেই চাপ প্রয়োগ করেছে। শাবাব মুখে কিছু না বললেও নীরবে অস্বীকার করেছিল, সে তালাক দিতে চাইছিল না। প্রথমবারেও সে বলল যেখানে বিয়ে মন থেকে হয়নি সেখানে তালাকের কি দরকার, পরের বারও সে তালাক দিতে গড়িমসি করার চেষ্টা করছিল। কিছু কিছু কাজ ভাবায় তাকে, দ্বিধায় আছে শাবাবের কাজকর্ম নিয়ে। হুরাইন বলল, কি ভাবছেন আপু? না কিছু না। আপনি তাহলে বসুন, আমি প্লেট রেখে আসছি রান্নাঘরে, মেহমান আছে বলে কাজ শেষ করে ঘরে এসে বসে আছি। মহিলাদের আপ্যায়নে আম্মা আর খালা আছেন,
আব্বার উনি পুরুষদের খাবার তদারকি করছেন, আমাকে আম্মা ঘরে পাঠিয়ে দিলেন। সাবিহা বলল, এগুলো আমি নিতে পারবো, তুমি অসুস্থ। হুরাইন মৃদু হেসে বলল, সবাই আমাকে অসুস্থ বলছে, কোথায়, আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ, এগুলো করলে বরং আমার শরীর আরো ভালো থাকবে। সাবিহাকে উঠতে না দিয়ে হুরাইনি উঠে চলে গেল। সাবিহা ভাবনায় ডুবে গেল, শাবাব কেন সেদিন তার পিছু পিছু এসেছিল, সে বিয়ে করে বর নিয়ে ঘুরছে কিনা সেটা দেখতে, সে সংসার করছে বলে শাবাব কি জেলাস। হুরাইন এসে ডাকলো কয়েকবার, সাবিহার সাড়া পেল না, সে ভাবনায় মগ্ন। হুরাইন কিছু একটা আন্দাজ করে আর ডাকলো না, খালা শাশুড়িকে বলে ফাবিহাকে দুদিনের জন্য রেখে দিল। সে ফাবিহার গতিবিধি লক্ষ্য করছে, পুরোপুরি কোনো ব্যাপারে নিশ্চিত হতে পারছে না, সকাল হলেই নিজের সাথে ডেকে তুলে নিচ্ছে, যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ ডেকে ডেকে নামাজ পড়ায়, সাজেদার সাথে বিকেলে বসি তাকেও হাদিস পড়ে শোনায়। নিশির মতিগতি বুঝল না হুরাইন, দিন কয়েকের ব্যবধানে তার মাঝে পরিবর্তন চলে আসবে এমনটা আশা করা বোকামি, তবে চাপে পড়ে সব মেনে চলার চেষ্টা করে। এই বাড়িতে থাকতে আজান দিলেই নামাজ পড়ে ফেলত, হুরাইনের সাথে টুকটাক কথাও বলেছে, দুদিন সুমনের চোখ ফাঁকি দিলেও আজ সে চিনে ফেলল হুরাইনকে, অকথ্য ভাষা শুরু করল। আমার চোখ ফাঁকি দিতে শিখে গিয়েছ, মামলা করা না, আমি কিন্তু শাবাব না যে মামলা করার পরও তোকে মাথায় তুলে চুমু খাবো, একেবারে গুম করে ফেলবো। ফাবিহা গর্জে উঠে বলল, সমস্যা কি তোমার, আমার পেছনে এভাবে কেন লেগেছো? তোর বেশি তাই তা একেবারে না কমিয়ে তো থামতে ইচ্ছে হচ্ছে না। অসভ্য, আমাকে যেতে দাও। যাবি, যা। ফাবিহা পথ খোলা পেয়ে বেরিয়ে গেল। সুমনের নজর ফাবিহার পায়ের গতির উপর, ছোটে কুটিল হাসি, প্রতিদিনের খবরাখবর শাবাব রাখে, সুমন কোনো ঝামেলা করে কিনা তার খোঁজ ফরহাদকে তাকে দিয়ে থাকে, সে ফাবিহা আর সুমনের উপর নজর রাখে। ফাবিহাকে গত দুদিন ধরে সে দেখেনি, মূলত বোরকা পড়ার কারণে চিনতে পারেনি, আজ সুমন যখন ধরে ফেলল তখন সেও অবাক হলো, ফাবিহা বোরকা পড়েছে সুমনের চোখ ফাঁকি দিতে। সে শাবাবকে ফোন করে জানিয়ে দিল, মাথার চুল টেনে ধরল শাবাব, ক্রোধান্বিত স্বরে ফরহাদকে বলল, পোলাপান রেডি রাখো, আজ ছিঁড়ে ফেলবো ওকে। সুমনকে ফোন করে বলল, তোর সাথে কথা আছে, ব্রিজের উপরে চলে আসিস 10টার পর, তখন আমি ফ্রি থাকব। সুমন হাসতে হাসতে বলল, তোর সাথে আমার কোনো কথা নেই, তাই আসার প্রশ্নই ওঠে না। শাবাব হুঙ্কার ছাড়ল, হিসিয়ে বলল, এই ফাবিয়ার পেছনে কেন এখনো পড়ে আছিস, তুই যা বলেছিস আমি করেছি, তোর কাছে মাপ চাইতে বলেছিস আমি চেয়েছি। তোর এত জ্বলছে কেন, তুই তো ইউজ করেই ফেলেছিস, এবার আমিও একটু ইউজ করি, যদিও তোর ইউজ করা সেকেন্ড হ্যান্ড তবু ব্যাপার না। রক্ত উঠে গেছে মাথায়, নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে না শাবাব, চিৎকার করে বলল, বেজন্মা, তুই আর একবার এই কথা মুখে আনলে তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। তুই বেজন্মা লুজার, সামান্য একটা মেয়ের গোলাম হয়ে আছিস, কি আছে এই মেয়ের মধ্যে, আমারও তো দেখা লাগবে। শাবাব উত্তেজিত স্বরে বলল, তুই কোথায় আছিস বল, মোকাবেলা করতে যাস, ঠিক আছে চলে আয় আমার আড্ডাখানায়। শাবাব হিতাহিত জ্ঞান শূন্য হয়ে একাই চলে গেল সুমনের ডাকে। ফাবিহা চার দিন পর আবার ক্লাস করতে এলো, ফরহাদ যেন অপেক্ষাতেই ছিল তার, সে নিশ্চিত শাবাব ফাবিহাকে ভালোবাসে, ফাবিহাকে দেখেই দৌড়ে গেল। ফাবিহা পাশ কাটিয়ে যেতে নিতেই বলল, দাঁড়াল। ফাবিহা দাঁড়ালো কিন্তু পিছু ফিরল না, ফরহাদ পেছন থেকেই বলল, আপনি কি ভাইকে একটা সুযোগ দিতে পারতেন না? ফাবিহা বলল, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, এই ক্লাস আর দ্বিতীয়বার পাবো না। ফরহাদ বলল, শাবাব ভাই ও একবার চিরতরে হারিয়ে গেলে আর দ্বিতীয়বার ফিরে পাবেন না, আপনার জন্য সুমন ভাইকে মেরে একবারে আদমারা করে দিয়েছে। চমকে উঠল ফাবিহা, পেছন ঘুরে বিস্ময় নিয়ে বলল, মানে? সেদিন আপনাকে সুমন বিরক্ত করেছিল শুনে আমাকে বলল পোলাপান রেডি রাখতে, সুমনকে সাহায্যতা করবে, কিন্তু তার আগেই সুমন ভাইকে রাগ উঠিয়ে দেয়ায় ভাই একা একাই চলে গেলেন, আর একা পেয়ে ভাইকে ইচ্ছা মতো মেরেছে সুমন আর তার ছেলেরা। অ্যাক্সিডেন্ট, যে হাত ভেঙেছে সেই হাতই আবার ভেঙে গিয়েছে। ফাবিহা উত্তেজিত হয়ে চেঁচিয়ে বলল,
ওকে কে বলেছিল সুমনের সাথে ঝামেলে যেতে? আমার সাথে তো আর ওর লেনা দেনা নেই, আমারটা আমি বুঝবো। ও কেন আমার জন্য সুমনের সাথে আবার ঝামেলা করলো? ভাই আপনাকে ভালোবাসে, আপনি বুঝতে পারলেন না। বারবার চমকাচ্ছে ফাবিহা, সব ইফাফু চোখে বলল। মিথ্যে বলবে না ফরহাদ, তা ছিলে সুরে বলল। আপনি না বুঝলে তো আর করার কিছু নেই, নয়তো ভাইয়ের কি দরকার প্রতিদিন আমাকে দিয়ে আপনার খোঁজ নেওয়ার? সুমন আপনাকে বিরক্ত করে কিনা তার খোঁজ নেওয়ার কি দরকার আপনি বলেন? আর আপনার মতকে গুরুত্ব দিয়ে ডিভোর্স দেওয়া কি দরকার? আচ্ছা বাদ দিন, আপনার ক্লাস আছে। ফরহাদ চলে গেল, পেছন থেকে ফাবিহা ডাকল, দাঁড়ো। ফরহাদ পিছু ফিরতেই বলল, কোন হসপিটালে গেলে আমার সাথে আসুন। ফাবিহা দ্বিতীয়বার না ভেবে ফরহাদের সাথে চলে গেল। শাবাব ঘুমোচ্ছে, সারা শরীরের দৃশ্যমান অংশ মুখের আঘাতের চিহ্ন। প্রথমবার শাবাবের কথা ভেবে তার বুক কেঁপে উঠল, চোখের কোণে একটুখানি পানিও জমা হয়েছে। সুরাইয়া বাথরুম থেকে বেরিয়ে ফাবিহাকে দেখেই তেতে উঠলেন। এখানে কেন এসেছে এই মেয়ে, যাও এখান থেকে। ফাবিহা ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে, তার মস্তিষ্কে কোনো কথাই ঢুকছে না। এক নাগারে সুরাইয়া কথা শুনিয়েই যাচ্ছেন। বাড়ি ফিরল অশান্ত মন নিয়ে, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না, মাথা ঝিমঝিম করছে, কিছুই ভালো লাগছে না। শাবাবের কথা মাথা থেকে সরছেই না,